ঈদের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে রাজধানীর শ্যামলী, কল্যাণপুর ও গাবতলীর বেশিরভাগ বাস কাউন্টার ছিল যাত্রীশূন্য। অনলাইনে শতভাগ টিকিট ছেড়ে দেয়ায় কাউন্টারে যাত্রীদের ভিড় কম বলছেন সংশ্লিষ্টরা। তিন তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ঈদের টিকিট আমাদের অনলাইনে দেওয়া হয়েছে। যাত্রীরা নিজেরাই দেখে অনলাইন হয়ে গেছে, এভাবে ভাড়া কাস্ট করা হয়। অলরেডি অর্ধেক সেল হয়ে গেছে অনলাইনে, যার যার মতো সুবিধা করে দিয়ে দিছি। যাত্রীরা বলছেন অনলাইনে বাসের টিকিট পাওয়া মানেই ডিজিটাল বাংলাদেশের সার্থকতা। আমি বাসায় বসে থেকে যে কোনো সময় টিকিটটা আমার পছন্দ মতো আছে কিনা জানতেও পারবো, কোথায় কিভাবে আছে সেটাও জানতে পারবো, কেটেও নিতে পারবো। বাড়ি থেকে বসে বসে ধরেন যে আমি বিভিন্ন টিকিট কাটবো, এটাই তো আমাদের সুবিধা। টিকিটটা আগে কাটলে পাওয়া যায় বা ইমিডিয়েট ওই সময়টাতে একটু কম অ্যাভেলেবল পাওয়া যায়। দূরপাল্লার বাসগুলো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেলেও অনলাইনে বাসের টিকিট পাওয়ায় ভোগান্তি লাঘব হয়েছে তাদের, বলছেন যাত্রীরা। টিকিট কাটলেন? জি ভাইয়া। কোথায় যাবেন? রাজশাহী যাব। প্রতারকের চক্র না পড়লে আমরা অনেক লাভবান হচ্ছি। সবসময় পাওয়া যায় না, আগে থেকে আমি যখন কাউন্টারে গিয়ে কাটবো তখন তারা আমার কাছে বেশি টাকা নিতে পারে বা ডিমান্ড করতে পারে, কিন্তু যদি আমাকে অনলাইনে কাটি তখন সেক্ষেত্রে কিন্তু বেশি টাকা তারা নিতে পারবে। অনলাইনে ছেড়ে দিছে, এটা আমাদের যাত্রীদের জন্য ভালো, এই কারণে যে আমরা হাতে কাউন্টারে আসতে হচ্ছে না। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 9 এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের বাসের টিকিট। হাসান জাকির, মাইটিভি, ঢাকা।